সবাই, আমি মোস্তফা তানভীর আহমেদ, 2021 শিক্ষাবর্ষের স্টুডেন্ট বিপিএড। তো হচ্ছে আমি আজকে আসছি আপনাদের কাছে একটা ইনফরমেশন দেওয়ার জন্য। ইনফরমেশনটা হচ্ছে যে মূলত আমরা সবাই যখন অ্যাপ্লিকেশনের সময় চলে আসে, আমাদের বিপিএড এর ভর্তির জন্য যখন অ্যাডমিশন সার্কুলার দেয়, এটা মূলত দেয় হচ্ছে আপনার অক্টোবর নভেম্বর এর ভিতরে দেয় এবং ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায়। এরপরে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে যায়। তো এই যে অ্যাডমিশন সার্কুলার দেওয়ার পরে অনেকেই কনফিউশনে পড়ে যান যে আসলে হচ্ছে আমাদের কিভাবে আমরা অ্যাপ্লিকেশনটা করব এবং কিভাবে কোথায় কি সাবমিট করব না করব, এটা নিয়ে সবাই একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন। তো এক্ষেত্রে প্রথমে বলবো যে হচ্ছে খুবই সংক্ষেপে কথাটা শেষ করছি, সেটা হচ্ছে যে যে অ্যাডমিশন যে সার্কুলারটা দিবে, সার্কুলারের শেষে দেখবেন যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এইটার একটা নিয়মাবলী দেওয়া আছে। নিয়মাবলীটা একটু ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে খুবই ইজি ব্যাপার একটা। আর এরপরেও আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে হলো মাস্টার্স প্রফেশনালে গেলে আপনি সার্কুলারটা পাবেন। যেমন এটা হচ্ছে মাস্টার্স প্রফেশনাল একটা ডিগ্রি, সো এই কোর্সটা করতে গেলে আপনাকে এই সার্কুলারটা পাইতে হলে আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্স প্রফেশনাল যে অপশনটা আছে, এই অপশনে যেয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। ওখানে আপনার নতুন কোনো সার্কুলার আসলে ওইখানে দিয়ে দিবে। সো ওখান থেকে হচ্ছে আপনার সার্কুলারটাকে আপনি ওইটা ডাউনলোড করবেন। পিডিএফটা ডাউনলোড করার পরে ওখানে দেখবেন যে নিয়মটা লেখা আছে। তো ন্যাশনাল ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আগেই, যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করেছেন বা ডিগ্রি করেছেন, তাদের জন্য ওই মাস্টার্স প্রফেশনালে যে অ্যাপ্লাই নাওতে সরাসরি ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। ওখানে মাস্টার্স প্রফেশনালে সরাসরি অ্যাপ্লাই আর সুযোগ আছে। আর যারা আদার্স, যেমন কোনো ইউনিভার্সিটি থেকে পড়েছেন বা ন্যাশনাল ইউনিভার্সিটির বাইরের কোনো একটা ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কোনো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়েছেন, তাদের জন্য হচ্ছে প্রথমে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি বলে একটা অপশন আছে। ওই অপশনটাতে আগে আপনাদেরকে লগ ইন মানে সাইন আপ করতে হবে, ইনফরমেশন দিতে হবে। দেওয়ার পরে আপনারা হচ্ছে ওই অ্যাক্সেসটা তখন এবার আপনারা পেয়ে যাবেন। তো ওইখানে যখন আপনাদের একটা অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, অ্যাকাউন্ট খোলার পর তখন এবার আপনারা ওই ইনফরমেশন দিয়েই আপনারা অ্যাপ্লাই নাওতে ক্লিক করে আপনারা সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে আপনাদেরকে যা ইনফরমেশন চাচ্ছে সবগুলো ইনফরমেশনই আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে, নির্ভুলভাবে দিতে হবে। এবং দেওয়ার পরে আপনারা হচ্ছে দুঃখিত, তো আপনারা হচ্ছে ওইটা দেওয়ার পরে ওইটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনারা যে কলেজকে আপনারা সিলেকশনে রাখবেন, সেই কলেজের যে পেপার্স এবং টাকা জমা দিয়ে আসবেন। তারপরে অপেক্ষা করবেন হচ্ছে যে রেজাল্ট কখন দেয়। সো ওখানে একটা সিলেকশন হয়, ওই সিলেকশন হওয়ার পরে যদি আপনি ওই যে কলেজে আপনি পেপার্স জমা দিয়েছেন ওই কলেজে যদি আপনার সিলেকশনটা আসে, তাহলে হচ্ছে আপনি কলেজ থেকে একটা মেসেজ অথবা একটা ফোন কল পাবেন। এরপরে আপনারা ভর্তির জন্য, মূল যে ভর্তি সেই ভর্তির জন্য আপনারা পেপার্স এবং ভর্তি ফিস এগুলো নিয়ে সে জমা দিলে আপনারা ভর্তির কার্যক্রম শেষ হয়ে যাবে। সো এটুকুই বলার ছিল আজকে, এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।